আজকে ডেকেছে তাই। এটা কোন মামলায় ডেকেছে আপনাকে? তাও জানি না, উনি ডাকলেন টেলিফোন করে। কিছু আনতে বলেছে বা আপনি এনেছেন? আপনি দেখাবেন, এর আগেও আমাকে বলেছিলেন, আমি বললাম এখন অসুস্থ, আমি চেন্নাইতে আছি, ফিরে গিয়ে দেখা করবো, আমি এসেই খবর দিয়েছি উনি আজকে আসতে পারছে। কোন অফিসার? সোমনাথ বিশ্বাস। সোমনাথ বিশ্বাস ডেকেছে, মানে প্রাথমিক টেট মামলা ডেকেছে। আচ্ছা, কী ব্যাপারে জিজ্ঞেস করবেন আমি তো জানি না সেটা। আচ্ছা, এর আগে তো আপনি একাধিকবার ইডির অফিসে গেছেন। ইডির অফিসে আমি যা বলার তো যা বলার বলেছেন, তো এরা কি ফোনে কিছু জানতে চেয়েছে মানে মানিক ভট্টাচ নিয়ে? না না, কোনো জানতে চাইনি, আজকেই উনি দেখেছেন, সরাসরি দেখা যাচ্ছে। আজকে সকালবেলা ফোন করেছিল, কি বললেন? যে একবার এসে দেখা। আচ্ছা, উনি কালকেই টেলিফোন করেছিলেন, বললো আজকে পৌনে এগারোটা নাগাদ, এই 11:15 নাগাদ আমাকে এখনই টেলিফোন করলে, ভাবলাম রাস্তায় আছি। এবং যা তথ্য চাইবেন আপনি দেবেন তো? মানে সে তো নিশ্চয়ই দেবো, কি জিজ্ঞেস করবে সেটাই তো যাই। ইডি তো চার্জশিট আপনাকে অ্যাকিউজ করেছে। হ্যাঁ, চার্জশিটে তো আপনার নাম রয়েছে, একাধিক অভিযোগও রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি সুবিধা পাইয়ে দিয়েছিলেন মানিক ভট্টাচার্যের সঙ্গে, নেক্সাস মিডল ম্যান, কি বলবেন এই সেই? যাক, আমি ইডির কাছে তো সব খুলেই বলেছি যে অভিযোগ আপনার বিরুদ্ধে ইডি এনেছে চার্জশিটে। ঠিক আছে, এরা হয়তো কি বলবে, জিজ্ঞেস করবে, একই কথা বলবো, নতুন করে কিছু বলার নেই। ওরা কি আর দেখেছে, ইডি কি দেখেছে? না, ইডি।